ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলো। চাহিদা অনুযায়ী শাড়ি লুঙ্গি থ্রি পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁত মালিক ও শ্রমিকরা। তবে অভিযোগ রয়েছে, প্রতি বছর রং সুতাসহ উপকরণের দাম বাড়লেও কাপড়ের দাম না বাড়ায় লোকসান গুনতে হয় তাঁতিদের। সহকর্মী সাইমুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, এনায়তপুর, সাজাদপুর, কাজীপুর ও উল্লাপাড়ার তাঁত কারখানাগুলো খটখট শব্দে মুখর। ঈদ ঘিরে বাড়তি আয়ের আশায় কারখানাগুলোতে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তাঁতপল্লিগুলোতে কেউ সুতায় রং করছে, কেউ নাটায় ঘুরিয়ে কাটছে সুতা, কেউ বা কাপড় ছেঁটে গুছিয়ে রাখছেন। এভাবেই তৈরি হচ্ছে নানা নকশার শাড়ি, লুঙ্গি, থ্রিপিস। এখানকার উৎপাদিত কাপড় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশেও। কাপড়েরও শাড়িরও চাহিদা আছে, আবার আমাদের কাজে ঈদের ব্যাপার আছে। আবার আমাদের এখন কাপড়ের চাহিদা বেশি, আমরা কাজ করতেছি 10 থেকে 12 ঘন্টা। অল বাংলাদেশে আমরা আমাদের এই কাপড় চলে, আমরা ঈদের চাপে মোটামুটি এখন ঈদের চাপে আছি। তাঁত শিল্প টিকিয়ে রাখতে রং সুতা সহ সকল উপকরণের দাম কমিয়ে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি তাঁত মালিকদের। যে একটা পিসে পাইকারি আমরা তো 100 টাকা পিসে লাভ করতে যাই, এটা আমরা করতে পারি না। কারণ হচ্ছে সুতার দাম, এগুলা মানে কোনো নির্ধারিত কোনো একটা দাম নাই, মানে কোনো মূল্য নাই। এই তাঁতের ভিতরে যত সরঞ্জাম আছে প্রত্যেকটা জিনিসের দামই বেশি। আমাদের সুতার দাম জানি একটু কমায়, আর রঙের দাম জানি একটু কমায়। সারা বছর সুতা রঙের দাম জানি স্থায়ীভাবে এক রেটভাবে জানি থাকে। অবৈধভাবে বিদেশ থেকে শাড়ি আসা বন্ধ না হলে ধ্বংস হয়ে যাবে তাঁত, বলছেন এই ব্যবসায়ী নেতা। বাইরের থেকে যে কাপড়গুলো আসতেছে, এই শাড়ি লুঙ্গি থ্রি পিস, এই কাপড়গুলো আমরা সরকার যদি, সরকার মহোদয় যদি আমাদের দিক দিয়ে একটু নজর রাখতেন যে না এই শিল্পটাকে বাঁচা রাখতে হবে, তাহলে বাইরের থেকে আমাকে শাড়ি লুঙ্গিগুলো বন্ধ করতে হবে। সিরাজগঞ্জ জেলায় 5 লক্ষাধিক তাঁতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10 লাখ মানুষ জড়িত। তাদের দাবি, রং সুতা কেমিক্যালের দাম নিয়ন্ত্রণ করা গেলে ঘুরে দাঁড়াবে সম্ভাবনাময় এই শিল্প। নিউজ ডেস্ক, দেশ টিভি।